ডিপ্রেশন এটাকে আপনারা কি রোগ হিসেবে মানে একে মূল্যায়ন করেন বা মনে হয় যে এটা একটা রোগ আমার কাছে মনে হয় ডিপ্রেশনেরও জন্য একজন প্রফেশনাল কারো মানে সাহায্য নেওয়া দরকার আমাদের এটাকে একটা সোশ্যাল ট্যাবু হিসেবে আর ধরে রাখার কোনো অবকাশ নেই এখন এই জেনারেশনে আমরা এটা দেখেছি যে আজ থেকে 10-15 বছর আগেও যেটাকে রোগ হিসেবে ট্রিট করা হতো না কিন্তু এখন দেখা যায় যে সবাই কিছুটা হলেও সচেতন এবং আমরা গত বছর থেকে দেখেছি যে করোনার জন্য লকডাউনে মানুষজন যখন আমরা স্টুডেন্টরা যখন আমাদের ভার্সিটি বন্ধ হয়ে গেল এবং আমরা যখন বাসা থেকে অনলাইন ক্লাস করতে থাকলাম তখন কিন্তু আমাদের ইন্টারঅ্যাকশন অনেক কমে গিয়েছিল সো এই ইন্টারঅ্যাকশন কমে যাওয়ায় আমরা সোশ্যাল অনেক অ্যাক্টিভিটিস দেখেছি তো তখন আমরা যখনই কোনো সুইসাইড হয়েছে বা অ্যাটলিস্ট এখন আপনি বলতে চাচ্ছেন যে পুরো করোনা সময়টাতে অনেকে এই রোগের সাথে নিজেই পরিচিত হয়েছে বা নিজেই ভুগেছে করোনার সময়টায় না আমি বলবো যে করোনাতে এই ডিপ্রেশনের যে ব্যাপারটা সেটা জাস্ট আমাদের সামনে এসেছে আমরা সবাই ফেস করছি যে না ডিপ্রেশনটা আসলেই একটা রোগ এটা আমরা এখন খুব কাছ থেকে ফেস করতেছি বাট এই ডিপ্রেশনের ব্যাপারটা কিন্তু অনেক আগে থেকে চলে আসতেছে বাট এই কয়েকটা মোমেন্টে বা এই গত 2 বছর বা 1.5 বছর যাই ধরি না কেন এই টাইমটাতে আমরা ফেস করতেছি যে না ইটস একটা রোগ এটা একটা সুন্দর মানে এটা আমাদেরকে এই বিষয়টাতে সচেতন হতে হবে ইটস এ সিরিয়াস কাইন্ড অফ ইস্যু আর এই রোগটা যে অন্য অন্য রোগের থেকে যেমন শারীরিক অসুস্থতা যদি আমাদের হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি দেখতে পারি বাট মানসিক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা দেখতে পারি না এই জন্য না মানসিক সমস্যাটা খুব বেশি আর কি রোগটার প্রাধান্যতা বেশি পাওয়া উচিত কারণ মনের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে কারো কাছে বলতে যাবো বন্ধু বান্ধবীটাকে আরো বেশি নেগলেন্সি করে বলে যে ধুর ঢং করতেছি ম্যাকামি করতেছি এরকম একটা ব্যাপার সো এই ব্যাপারটা না কেউ ডিসক্লোজ করতেও চায় না নিজের থেকে বা হয়তো অনেক সময় যেটা হয় যে আমি নিজেও রিয়ালাইজ করি না যেটা আমার ডিপ্রেশন হচ্ছে বা আমার একজন কারো একজন সহযোগিতা প্রয়োজন সেটা বন্ধু হতে পারে কোনো ডক্টর হতে পারে কোনো কাউন্সিলর হতে পারে যার থেকে আমি সেই রেমেডিটা পাবো এই রোগটার জন্য পৃথা কিছু বলছি এখন যেটা হয় ফ্যামিলি থেকেও কিন্তু মানুষ ডিপ্রেসড থাকে মানে ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করা যায় না কোনো ফ্রেন্ড সার্কেল নেই এরকমও কিন্তু মানুষজনের হয় এবং লাস্ট যারা স্টেপ নেয় সুইসাইডের সো এরকমটা যেন না হয় আমাদের সবার সচেতন থাকতে হবে না সেটা তো একটা এক্সট্রিম পর্যায়ে যখন মানে একদম ওটা লাস্ট পর্যায়ে আর কি এরপরে তো আর কোনো কিছু থাকে না মানে থাকতে পারে না যেখানে জীবন শেষ তো সেখানে কোনো কিছু করার জন্য দেখা গিয়েছে যে আমরা ডাক্তারের কাছে যেতে পারছি বা অন্য কোনো সলিউশন পাচ্ছি বাট এটা তো আসলে কাউকে বলা যায় না নিজের মধ্যেই থাকে তো দেখা যায় যে একদম লাস্ট পর্যায়ে আসল কারণটা হচ্ছে আমরা যখন ডিপ্রেশনে ফেস করি বা আমরা যখন একটা বিষণ্ণতায় ভুগি তখন আমাদের মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে শেম এই জিনিসটা কতটা আমাদেরকে মানে মানে ব্যাকপুল করে যে আমরা আসলে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকেও বলতে পারি না যে আসলে বাবা বা মা আমার আমি আমি ফিল করছি না মানে ভালো ফিল করছি না আমার কেন যেন বিষণ্ণ ফিল হচ্ছে এমন অনেক বিষয় থাকে যে বিষণ্ণে আমার খারাপ লাগছে ভীষণ মন খারাপ লাগছে মানে ভেঙে চলে যাচ্ছে কিন্তু আমি ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমি তাদের সাথে আমি পুরো বিষয়টাই শেয়ার করিনি তো আমি আউট অফ লাইক নোওয়্যার আমি গিয়ে বলতে পারি আমার মন খারাপ তখন তো তাদেরকে বলতে হবে কেন মন খারাপ তো আমি সেই কারণটা হয়তো বলতে পারছি না বলে হয়তো অনেক সময় শেয়ার করা হয় না রাইট কিন্তু এখন আমার কাছে মনে হয়েছে যে গত 1-1.5 বছরে এটা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে আমার কাছে মনে হয় এখন কিছু কিছু ক্ষেত্রে বাবা মারাও মানে এগিয়ে আসছে বাবা মা বড় ভাই বোন অথবা ফ্যামিলি মেম্বার আগে যেটা নিয়ে কেউ কথা বলতে চাইতো না আমার কাছে মনে হয় এখন এটা ফ্যামিলি নিয়েও এটা বসা হয় যেমন গত 1-1.5 বছরে আমি এটা খেয়াল করেছি আমাদের বাসায় এই ট্র্যাডিশনাল এখন হয়ে গেছে যে প্রতি রাতে খাওয়ার পরে 10টা থেকে ঘুমানোর আগ পর্যন্ত 1-1.5 ঘন্টা এটা আগে হতো না এখন আমরা 1-1.5 ঘন্টা ধরে হয়তো বাসায় সবাই মিলে বসে কথা বলি সার মানে কার সারাদিন কোথায় কী গেলো বাবার অফিস কেমন গেল আমার সারাদিন কী হলো কী কোনটা চিজ মানে দেখলাম কোনটা রিসার্চ পেপার পড়লাম সবার সবার সাথে যে এই যে শেয়ার করার যে মন মানসিকতা এটা আগে ছিল না অন্তত এই 1 বছরে এই অভ্যাসটা ডেভেলপ হয়েছে